হ্যাঁ তোমরা অ্যারেঞ্জ করে নাও, আমি ঠিক চলে আসবো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো একসাথে যাবো, হ্যাঁ ঠিক আছে আমি পৌঁছিয়ে তোমাকে ফোন করছি। হ্যাঁ আপনি জানেন আমি এটার জন্য টাকা দিয়েছি আর আপনি বলছেন আমাকে যেতে দেবেন না? আই মিস ইউ সো মাচ, খুব দেখুন আমি বুঝতে পাচ্ছি একটা বিশেষ টেকনিক্যাল কারণে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তুমি কি বলতে চাও আমি এখানে অপেক্ষা করব তোমার জন্য? কিছু একটা করুন, আমাকে আজকেই যেতে হবে। একটা ফোন করতে পারলে না? আমাদের কিছু আমি কোনো কথা শুনতে চাই না। আমি বলছি তো চেষ্টা করছি আপনাকে অন্য কেন আমার কথা বলার চেষ্টা করছো? এক্সকিউজ মি, কি হয়েছিল ওখানে? সকাল থেকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে স্যার, আর সেটা এখনো থামেনি। জেনারেল মর্নিং এর সঙ্গে এক্ষুনি কন্ট্যাক্ট করতে হবে। আমি ওনার সাথে এক্ষুনি কথা বলেছি স্যার, 75th রেঞ্জার রেজিমেন্ট থেকে আমি ওনাকে ডেকে পাঠিয়েছি, আর সাথে 24 STS ও আছে। উই লস্ট দ্য কানেকশন উইথ 75th রেজিমেন্ট। অল ইউনিটস, আমি চাইছি বাইরে বেরোবার সব রাস্তা লক করতে, কেউ যেন বাইরে না যেতে পারে, অর্থাৎ সমস্ত সুড়ঙ্গ, সমস্ত রাস্তা আর আকাশপথ, সাথে জলপথও। মেজর হফম্যান স্যার, ওখানে JFK এর হামলা হয়েছে।
কেমিক্যাল অ্যারেঞ্জমেন্ট কি ছিল? দেখুন, এই ব্যাপারে আমাদের কিচ্ছু জানা নেই। আর্মির লোকেদের ওখানে পাঠানো হচ্ছে। কিন্তু শুনুন স্যার, যা পেয়েছি আমরা দেখলে আপনি বিশ্বাস করবেন না। বাইরে একটা চপার দাঁড়িয়ে আছে আপনাকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়ার জন্য। ওকে, এখানে ভিড় হওয়ার আগেই তুমি চলে যাও। এখানে আহতদের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে, আমাদের আরো সাহায্যের প্রয়োজন আছে। ফ্যালকন কলিং ইউ। Yes sir. তোমার ধারণা নেই কার সাথে আমরা লড়তে চলেছি। আমি চাই পুরো কন্ট্রোলটা তুমি নাও। কোনো রকম ইনফরমেশন পেলে আমায় জানি। Yes sir. নিচে নামাও। গুড, সেন্ড কমান্ডোস। Your name and age? আমি কিছু করিনি, আমার দোষ কি? Name and age, ma'am. এতে কোনো যায় আসে না কি? আমার নাম কি? আমাকে নেকড়ে কামড়েছিল। আপনি শান্ত হন, আমার কথাটা শুনুন। আমার নাম ডোনা ওয়ার্ড্রেস, আমার বয়স 28, আমাকে নেকড়ে কামড়েছিল। আমি জানি সবাইকে কামড়েছে, আপনি বরং এই ট্যাবলেটটা খান, এতে আপনার অস্থিরতা কমবে। আমি কিছু করিনি, আমার কি দোষ? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, মুক্তি দাও, দাও, আমাকে বসো, বসো পড়ো, বসো, বসো, বসো পড়ো, বসো পড়ো, তুমি একদম মরবে না। আপনি বুঝতে পারছেন না, আমি এখানে আসার অনেক আগে সাবধানে ভেতরে নিয়ে যাও। ইয়ে স্যার। তাড়াতাড়ি করো, আমাদের কাজ শেষ করতে হবে। ওকে কি মেরে ফেলেছেন? না, একেবারেই না। আপনি এটা খেয়ে নিন, আপনার বাহাতটা দিন প্লিজ। এটা আপনার মাইক্রোচিপ, এটা আপনার সেফটির জন্য লাগানো হচ্ছে। ভেতরে গিয়ে বসুন। নেক্সট।
উঠে পড়ুন সুইটহার্ট, আমায় ক্ষমা করে দিন, আমার মনে হয় শরীরটা খারাপ লাগছে। উঠুন, আমার মাথা থেকে হাতটা সরান। দাঁড়াও অফিসার, কথাটা কানে গেল না? আমি তোমায় দাঁড়াতে বলেছি। আপনি ঠিক আছেন তো? চলুন আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাই যেখানে বিশ্রাম নিতে পারবেন। পেশেন্টের সঙ্গে মিসবিহেভ করার অপরাধে আমি তোমার কোর্ট মার্শাল এত তাড়াতাড়ি করতে পারি যে তুমি ধারণাও করতে পারবে না। কথাটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আমাদের এদেরকে শান্ত রাখতে হবে। এদের হার্টবিট যদি নর্মাল থাকে তবেই আমরা সেফ। আসুন। থ্যাংক ইউ মাই বয়। এখন ঠিক লাগছে? অল রাইট, আপনার একটা বেড পেয়ে গেছি। আসুন এখানে বিশ্রাম নিন। আস্তে এখানে আপনি রেস্ট নিন, চিন্তার কোনো কারণ নেই। এটা কি? তার মানে আপনিও ডগ লাভার, তাই তো? হ্যাঁ আমি ছিলাম, কিন্তু এখন একটু মিক্সড ফিলিংস হচ্ছে আমার। ওকে, আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ও তাই নাকি? ইন্টারেস্টিং তো, আপনি খুব স্পেশাল। ওয়েল চিন্তা করবেন না, আপনি সুস্থ হয়ে উঠবেন, আমরা খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোল করবো, আর আপনারা আপনাদের পুরনো জীবনে আবার ফিরে যেতে পারবেন। সত্যি তাই? হ্যাঁ আমরা এটা নিয়েই কাজ করছি, তবে আপনাকে মিথ্যা বলবো না, এটাতে একটু সময় লাগতে পারে। প্রথমে আমাদের জানতে হবে এর শুরুটা কোথা থেকে হয়েছিল। ও মাই গড, পেশেন্ট জিরো। অ্যাবসলিউটলি রাইট। এটা তো প্রথমে আমাকে এয়ারপোর্টে কামড়ে ছিল। সুস্থ আছেন তো? না আমার বয়স বলুন প্লিজ। যদি চান তো আমাকে বন্ধু হিসেবেও ডাকতে পারেন। স্যার আমরা কিন্তু আপনাকে হেল্প করব। গ্রেট, তাহলে এটা খুলে দিয়ে সেই কাজটাই শুরু করুন। হ্যামেট, কল হ্যামেট 33। আপনার হাতটা দিন মিস্টার হ্যামেট। এটা তুমি কেন করছো? আমাদের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করে আবার আমাদের সেবা করছো? এর ফল কিন্তু হাতের নাতেই পাবে। জেনারেল, মেজর হফম্যান এসেছেন। পাঠিয়ে দাও। গুড মর্নিং স্যার। কখন এসেছো? একটু দেরি হলো স্যার। এদের উপরে বিরক্ত? এতক্ষণ এরাই কিন্তু কাজ করছিল। ঠিক বুঝলাম না। ওরা বিশ্বাস করে যে 2001 যে এনথ্রাক্স অ্যাটাকটা হয়েছিল তাতে তোমাদের মতো বিজ্ঞানীদের হাত ছিল। আপনি ঠিকই বলেছেন স্যার, আমি ওকে ধরেছিলাম। তুমি তার উপরেই ভরসা করেছিলে যে পুরো জায়গাটা বিষাক্ত করে তুলেছিল, তাই অনেকে মরল। আমি এখানে সেটা অ্যালাউ করব না, বোঝা গেছে? ইয়েস স্যার।
আমি কমান্ডোদের প্রাণের থেকে বেশি ভালোবাসি। ইউ নো ওয়াই? দে হ্যাভ আর্নড ইট। আপনি আপনার লোকেদের ভরসা করতে পারেন, কিন্তু পেশেন্টদের সঙ্গে ভালো ব্যবহার করাটাও দরকার। তারা ওদের উত্তক্ত করছে। আচ্ছা, তুমি কখনো ফুটবল খেলেছো মেজর? হোয়াট? জুনিয়র টিম হাই স্কুলের, আমাদের ডিভিশনের মধ্যে সবচেয়ে পেছনে থাকা দল। প্রতিবার হেরে যাওয়ার পর কোচ এসে পিঠ চাপড়ে বলতো পরের বছর আমরাই জিতবো। আর পরের বছর সত্যিই আমরা চ্যাম্পিয়ন হলাম। কোচ আমাদের গালাগাল করলো, আর তাতে কি হলো জানো? নো স্যার, আমরা স্টেট চ্যাম্পিয়ন হলাম। হুম, কোচ আমাদের উপরে ভরসা করেছিল আর আমরা তার মান রেখেছিলাম। আমি ফুটবল প্লেয়ারের কথা বলছি না। দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে। অল্প আহত 236 জন আর সিরিয়াসলি ইনজিওর্ড 150, তুমি জানো? এটা তো আমি জানি স্যার। তাহলে বুঝতে পারছো ওরা কতটা ঝামেলা পাকাতে পারে? কোনো একজন যদি তোমাকে কামড়ায়, তোমার হাতে আর তাতে রক্ত লাগিয়ে দেয়, তোমার গল্প শেষ। এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হতে পারে। আর যদি ভুল করে তোমার গলা কামড়ে দেয়, তাহলে তুমি সেখানেই শেষ হয়ে যাবে। আমি এখানে ওদের সঙ্গে বন্ধুত্ব করার পর কোনোভাবে পস্তাতে চাই না, কিন্তু এটা আমার ডিউটি, এই দেশকে আর এখানকার মানুষদেরকে রক্ষা করা সব বিপদ থেকে। আমিও এটাই বলতে চাইছি স্যার, ওদের যতটা শান্ত রাখতে পারবো ততটাই আমাদের পক্ষে মঙ্গল। আমাকে আমার ফোর্সদের ট্রেন্ড করতে হবে যাতে তারা নিজেরা সুরক্ষিত থাকে, এটাই আমার কাজ। তুমিও নিজের কাজে ভালো করে মন দাও, অন্য কোনো দিকে নজর দেওয়ার দরকার নেই, পরিস্থিতি তাই বলছে। ইয়েস স্যার, আমি সিডিসির সঙ্গে মিলে একটা উপায় খোঁজার চেষ্টা করছি এর সলিউশনের, যার রিপোর্টটা আমি স্টেট প্রেসিডেন্টকে। যা ভালো বোঝো করো, বাট ডোন্ট ফরগেট ইওর লিমিট মেজর। রিল্যাক্স হবেন, আমাদের একসাথেই লড়তে হবে। আমি ইনভেস্টিগেশনটা এয়ারপোর্ট থেকে শুরু করতে চাই স্যার, হয়তো ওখানকার ক্যামেরা থেকে আমরা কিছু ফটো আর কিছু ভালো ইনফরমেশন পেয়ে যেতে পারি। বয়েজ পজিশন, ফ্যালকনস কাম ইন। কোন দিকে গেছে? এসো, আমরা কিন্তু ওদের কারোর উপর গুলি চালাবো না, কেননা ওরা প্রত্যেকেই মানুষ। ও এখানে আশেপাশেই আছে। ও মাই গড, ও একজন মানুষ, মনে রেখো। আর এই মানুষটাই এক্ষুনি চার চারজনকে মেরে দিয়েছে মেজর। আমি আমি কিচ্ছু করিনি। তোমাকে সঙ্গে করে আনাটা আমার ঠিক হয়নি। ফ্যালকনস, শুনতে পাচ্ছ? ফ্যালকন হিয়ার। এনি নিউজ? আমরা ধরে ফেলেছি। গুড জব। ওকে নিচে নিয়ে এসো। আসছি। মিস্টার হ্যামেট, তুমি চারজন কমান্ডোকে মেরেছ। কে বলল? আমাকে ক্ষমা করে দিন, আমি ওদের মেরে ফেলতে চাইনি। আমি জানি সেটা, এটা আমারও খুব অপছন্দ, কিন্তু আমি বুঝতে পারছি। নিজেকে রক্ষা করা এই পৃথিবীর সমস্ত প্রাণীর নিজস্ব স্বভাব। আমাদের কম্পিউটার আমাদের সমস্ত তথ্য জানাচ্ছে, আমরা তার উপরে নির্ভর করে সবাইয়ের চিকিৎসা করছি। তবে আমার ব্যক্তিগত মত, আমরা বোধহয় একটু বেশি নির্ভরশীল টেকনোলজির উপরে। মানুষের একটা ভুল ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। আমাকে ভুল বুঝো না ফ্যালকন, টেকনোলজির একটা নির্দিষ্ট সময় আর জায়গা আছে, তবে লোকসান কতটা হলো সেটা দিনের শেষে হিসেব নিকেশে বোঝা যায়। তোমরা আমার কাছে কি চাও? আমি চাই তুমি তোমার দেশের জন্য কিছু কাজ করো। ওকে ভেতরে নিয়ে যাও। এসব কি হচ্ছে এখানে? চলো দেখে নিতে চাই তুমি কত বড় ভয়ঙ্কর মানব নেকড়ে। ওদের আগে ইঞ্জেকশনটা দিয়ে দাও। Oh, my God.
চলো এবার দেখা যাক কি করে এরা দুজন। আমি এটা আগেই আন্দাজ করেছিলাম। আমরা সত্যিই খুব ভাগ্যবান, তোমরা এক দুর্দান্ত আবিষ্কারের সাক্ষী হলে। আমরা এক গুরুত্বপূর্ণ উন্নত অস্ত্রের সন্ধান পেয়েছি যা যুদ্ধে ব্যবহার করতে পারি। শেষ করে দাও এটাকে। অ্যাকচুয়ালি এদের লালা থেকে ইনফেকশন ছড়ায়, ব্লাড থেকে নয়। যার শরীরে লালা গেছে সে ইনফেক্টেড হয়। যেই ওদের হার্টবিট বেড়ে যায় ওরা বদলাতে শুরু করে, আর যাকে সামনে পায় মেরে ফেলে। এর কি কোনো চিকিৎসা নেই? আমরা সবাই এই ইনফেকশনের অ্যান্টিবায়োটিক খুঁজছি যাতে এর চিকিৎসা সম্ভব হয়। যদি আমরা পেশেন্ট জিরোকে পেয়ে যাই, তখনই আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো। এক্সকিউজ মি জেনারেল, সরি ডক্টর। বলো মেজর। একটু প্রাইভেট। এক্সকিউজ মি, আমি কর্নেলের অফিসের বাইরে একটা ক্ষতবিক্ষত লাশ দেখেছি। এটা হলো মিস্টার হ্যামেটের কাজ। যে লোকটাকে তুমি বাঁচিয়েছিলে সে আবার ঝামেলা করেছে, বাধ্য হয়ে এটা করতে হয়েছে, আর দুজন মারাও গেছে। স্যার, আমি এটা দেখতে চাই যে সার্ভিলেন্স টেপে কি আছে। অফকোর্স মেজর। আমি এয়ারপোর্টে ওই হামলার জায়গাটা দেখতে চাই, হয়তো আমি ওখানে পেশেন্ট জিরোকে পেয়ে যেতে পারি। এক্সকিউজ মি, মেজর হফম্যান, ডক্টর অ্যালেন গর্ডন ফ্রম সিডিসি। আপনি ওখানে গিয়ে দেখবেন কারোর মধ্যে ফিজিক্যাল কোনো চেঞ্জ এসেছিল কিনা। আপনি ওখানকার সিকিউরিটি ফুটেজে সমস্ত প্যাসেঞ্জারের তথ্য পেয়ে যাবেন, হয়তো ওখান থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে। কাস্টমস অফিসে আগে যাও, সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী প্রথম হামলা ওখানেই হয়েছিল। ওকে স্যার, থ্যাংক ইউ ডক্টর। ওকে মেজর। পেশেন্টদের ছেড়ে এত দূরে থাকা উচিত নয় ডক্টর। ইয়েস স্যার। একটু নজরে রেখো হফম্যানের মতন মানুষদের। আমাদের একটাই চাহিদা, সিভিলিয়ানসদের সুরক্ষা। স্যার, আপনি কি চান এগুলোর ওষুধ তৈরি হোক? ওদের সংখ্যা কিন্তু আমরা বাড়াতে পারি। এটা আমাদের একটা নতুন আবিষ্কার। আমি হফম্যানকে শান্ত করতে পারলে খুশি হব। ওষুধ নিজের কাজটাই করছে, ওদেরকে বুঝতে চাইছে, ওদের গতিবিধি বুঝতে চাইছে। আমিও এটা দেখব ও কতটা সফল হয় ওর কাজে। যদি ও সত্যিই সফল হয় তাহলে আমরা একটা সুবর্ণ সুযোগ পেতে পারি। আমরা যা চাই তাই করতে পারি, যেমনটা আমি চাইছি। অন্তিম যুদ্ধ জয়। আমি মেজর হফম্যান, সায়েন্টিস্ট। What the hell? Major Hoffman. Max Defense, Director of Border Customs at Security of JFK. Please, apni amar shonge ashun. Ei jayga ta ke puro toshnoch kore diyeche, shei jonno security camera ta kono kaj koreni. Kintu er theke better amar kache ache. Kichu jinish ekhane banano hoy, shudhu ekhankar jonno. Ami eta shobar age kinechhilam. Nijei dekhe nin tobe. বলুন কি দেখছেন? অবিশ্বাস্য লাগছে। এখানে সবকিছু দেখা যাচ্ছে, সব ইনফরমেশন একেবারে জীবন্ত। এসব এসব অ্যাটাকের আগে হয়েছে? 4.5 মিনিট আগে ঘটেছিল, দুর্ভাগ্যবশত এটা তার পরের ঘটনা।
এই সিস্টেমটা ঠিক নয়। প্রথম ছবি আর পরের ছবির মাঝের সময়টা হচ্ছে 5 মিনিট, আর তার মধ্যেই ঘটনাটা ঘটেছে। এভরি ডিটেল। আপনি আগের ইমেজটা একবার দেখাবেন। আপনি চেনেন? হ্যাঁ, ইনি সেই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। এর ক্যামেরা কি অক্ষত অবস্থায় আছে? ঠাট্টা করছেন? এটা প্রফেশনাল ক্যামেরা, জাপানি টেকনোলজি দিয়ে তৈরি। এটা সহজে ভাঙে না, সব সময় চলতে থাকে। ইউ হ্যাভ ইট? হ্যাঁ, আমার কাছে আছে, আসুন। এটা একটা অসাধারণ ক্যামেরা। এর রেজলিউশন সাধারণ ক্যামেরা থেকে 10 গুণ বেশি, সেই কারণে অনেক ফটোগ্রাফার এর উপর ভরসা করে। আমি আপনাকে দেখাচ্ছি যে লোক যাবার আগে কত কিছু ফেলে যায় আমাদের। খুব দামি নিশ্চয়ই। এগুলো আমরা এখানে রাখি। দেখছি ওই ক্যামেরাটা এখানে রাখা আছে কিনা। ফটোগ্রাফি, হ্যাঁ পেয়েছি, একদম ঠিকঠাক আছে। থ্যাংকস। ওকে, ভালো করে দেখো। হ্যাঁ, দেখে নিয়েছি। তোমাকে মিশন কমপ্লিট করতে হবে। আমি কাজটা করে দেব, কিন্তু আপনি আপনার কথাটা রাখবেন নিশ্চয়ই। তুমি চিন্তা করো না, তোমার পরিবারকে ক্যাম্প থেকে সরিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে। এই ছবিটা দেখুন, দেখেছেন? জেএফকে ঠিক একদিন আগে এসব ঘটেছে। দেখো, এটাই তো ও আমাকে বলতে চেয়েছিল। এয়ারপোর্টে পৌঁছানোর আগে ওকে অ্যাটাক করেছিল। জেনারেল হফম্যান হিয়ার, পেশেন্ট জিরো খোঁজ পেয়ে গেছে। ওর নাম ডোনা ফোল্ডম্যান। কাজে যাওয়ার সময় হয়ে গেছে। ফেলে দাও ওকে। মনে হয় ও ক্যানাডিয়ান। আর সে আমারই মতো একজন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? গুড, আমরা একে বসে আনতে পারবো। ওকে, 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 তোমায় শান্ত থাকতে হবে। দাঁড়াও, আহ!
জেনারেল হফম্যান এখনো বেঁচে আছে। আপনি আমার একটা কাজ করুন, ডোনা ভোল্ট্রেস সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমাকে দিন। ও কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল, তাহলে ইনফেক্টেড জায়গার খোঁজ আমরা পেয়ে যাব। আপনি খুঁজছেনটা কি বলুন তো? তেমন কিছু না, একটা স্ট্রং ইনফরমেশন চাই, যাতে জানা যায় ও এখানে আসার আগে আক্রান্ত হয়েছিল আর তার আগে কেউ ইনফেক্টেড হয়নি। ইনফরমেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ, ওটা একটা কালো নেকড়ে, খুবই দুর্লভ, নর্থ আমেরিকায় এদের খুব দেখা যায়। ওখানে কুকুরের সঙ্গে নেকড়েদের ব্রিড করানো হয়। ও কানাডায় গিয়েছিল। আপনি হফম্যানের সঙ্গে কথা বলছেন? ওকে, তাহলে এখানে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আছে। একদম ঠিক, উনি কানাডায় গিয়েছিলেন নেকড়ের ছবি তোলার জন্য। উনি কি ওদের খুব কাছে গিয়েছিলেন? হতেও পারে, উনি ওখান থেকে প্লেন ধরেন, নিউইয়র্কে আসেন আর তখনই এয়ারপোর্টটা তছনছ হয়ে যায়। আমি নিউমিজি আপলোড করে দিয়েছি, যেটা মেইন ফ্রেমের একটা সিস্টেম, আমি ভুল না করে থাকলে সেটা একটা মেয়ে। জেনারেল পরে ফোন করছি। ওখানে তোমার কাজ শেষ হয়ে গেছে। এক মিনিট, এক মিনিট। কি, তুমি ওখান থেকে বেরিয়ে এসো চটপট। ডোনার ইনফরমেশন সঠিক হলে আগে প্রেসিডেন্টকে জানানো জরুরি। জেনারেল, আমাদের হোয়াইট হাউসে ফোন করে জানাতে হবে যে আমরা হফম্যানকে আর বিশ্বাস করতে পারছি না। মিস্টার টেইলর। ইয়েস স্যার। চট করে কল করে ফেলো, আমি সেক্রেটারি উডের সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে স্যার। ওই মেয়েটাকে খোঁজো। ইয়েস স্যার। তুমি কি ইয়ার্কি করছো? ওরা আমাদের কোনোদিনও যেতে দেবে না। ওরা আমাদের উপরে এক্সপেরিমেন্ট করতে চায়, আমরা কিভাবে নেকড়ে হই? ওরা আমাদের এখান থেকে নিয়ে যাবে, আমরা জানতেও পারবো না, তারপর আমাদের মিলন করাবে। এটা খুব রিস্কি কাজ জেনারেল। রিস্ক না নিলে রিওয়ার্ড কি করে পাওয়া যাবে মিস্টার সেক্রেটারি? আমাদের সৈন্যদল সবচেয়ে বেশি শক্তিশালী হবে, আমাদের সেনার সামনে কেউ দাঁড়াতেই পারবে না, আমাদের আক্রমণ প্রতিহত করার কেউ থাকবে না, আর তার ফলে যেটা হবে সেটা কি হবে বুঝতেই পারছেন। শিগগিরই সবাই জেনে যাবে তুমি কি করতে চাইছো। যদি এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তুমি আর তুমি থাকবে না, তোমার সব কিছু শেষ হয়ে যাবে। আমরা সব রকম ভাবেই তৈরি, এই ব্যাপারে আমি কথা বলে দেখছি। ডক্টর গর্ডন আপনাকে সব রকম সাহায্য করবে, কিন্তু মেজর হফম্যানকে মরতে হবে। আমরা কি ছবিটা পেয়ে গেছি? ইয়েস স্যার, এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ধরো, আমি ওকে জীবিত চাই। আমি ওপর থেকে দেখতে পাচ্ছি, তোমার সামনেই আছে, 300 গজ দূরে জঙ্গলের দিকে দৌড়চ্ছে। আমরা দুদিক দিয়ে ওকে ঘিরে ফেলবো, ওকে মাঝখানে আটকাতে হবে। ওইদিকে, ওইদিকে, ওইদিকে যাও। ফাস্ট, ফাস্ট। ওই দেখো সামনে যাচ্ছে,
Now throw the net. General, patient zero. Donna Vores, চার সপ্তাহ আগে একটা চার্টার প্লেন ভাড়া নিয়ে উনি আইএনএ ন্যাশনাল পার্কে গিয়েছিলেন। 12 দিন আগে উনি ইয়েলো নাইফ থেকে ফিরেছেন। উনি টরন্টোতে পুরো বডি স্ক্যান পাস করেছিলেন ক্যানাডিয়ান এয়ারলাইন্সের প্লেন 323 ধরার আগে। জিএফকে তে ল্যান্ড করেছিল সকাল 8:05। ওর বডি স্ক্যান করে আপনি কিছু পেলেন? না, তবু আমি চেষ্টা করছি যদি আরো কিছু ইনফরমেশন পাওয়া যায়। ওর শরীরে পুরো পরিবর্তন এসেছিল, ওর শিরদাঁড়া, ওর ডিএনএ সবকিছু, যখন ও একটা নেকড়েতে পরিবর্তিত হচ্ছিল। আর হয়তো তারপরেই ও আশেপাশের লোকেদের ওপর অ্যাটাক করে। প্রায় 23 মিনিটের মধ্যে 236 জন লোক এই ভাইরাসে ইনফেক্টেড হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভাইরাস যাই হয়ে থাক সেটা অনুকরণ করছে আর একে অপরের সঙ্গে খুব ভালো করে জুড়ে যাচ্ছে। হয়তো সেটা এভাবে হয়ে থাকে। যদি ওই নেকড়ে এই ভাইরাস কোনো মানুষের মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে এর বিষয়ে আমরা খুব ভালো করে জানতে পারবো। আজ সকালে আমরা যা অবজার্ভ করেছি তার থেকে আর ওর ব্লাড সেল থেকে আমরা এই তথ্য পেয়েছি। এর শরীরে কি কোনো অ্যান্টিবডি নেই? না স্যার। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে আমাদের। এই মুহূর্তে ওকে আমাদের খুব দরকার স্যার, সংশোধনের জন্য আর স্টাডি করার জন্য। আপনি এটা কি করছেন? ওকে শেষ করতে হবে। না জেনারেল, এটা আমাদের কাজ নয়। এ বেঁচে থাকলে আমাদের অনেক বিপদ। হ্যাঁ, ঠিক বলেছিলে হপম্যান, তুমি এর জন্যে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছো। তুমি চাইছো এ বেঁচে থাকুক যাতে এখান থেকে ভাইরাসটা বাইরে নিয়ে যেতে পারো, যেমনটা তুমি তোমার সায়েন্টিস্ট বন্ধুদের সঙ্গে করেছো। বিষয়টা আলাদা, এ একজন সাধারণ সিভিলিয়ান। আমি তোমায় সাবধান করছি, এসবের থেকে দূরে থাকো, এখানে কোনো কর্তৃত্ব ফলিও না। আচ্ছা, ইউএসএ প্রেসিডেন্টের ব্যাপারে আপনার মত কি? তুমি নিজেই নিজের বিপদ রেখে আনছো মেজর। The White House is not going to listen to someone they believe to be infected. আমি অলরেডি তাদের জানিয়ে দিয়েছি ইউ কন্ট্রাক্টেড দ্য ভাইরাস ওয়াইল সার্চিং দ্য এয়ারপোর্ট। What is wrong with you? জেনারেল প্লিজ আমার কথা শুনুন, আপনি এটা করতে পারেন না, কারণ ওই আমাদের হাতে একমাত্র সূত্র নেকড়ের জগতে ঢোকার। আমার কথা বিশ্বাস করুন, ওকে বাঁচিয়ে রাখা জরুরি। হ্যালো হ্যালো জেনারেল, মর্নিং। কি হয়েছে? বাইরে ম্যাক্স স্টিফেন এসেছেন জেএফকে থেকে, উনি মেজরের সঙ্গে কথা বলতে চান। তুমি চেনো স্টিফেনকে? হ্যাঁ চিনি। যাও নিয়ে এসো ওকে। এটাই ঠিক, আমরা এখানে কয়েকদিন মতো বন্দী হয়ে আছি, ওরা আমাদের সাথে দুর্ব্যবহার করছে। আমাদেরকে কেউ সাহায্য করবে না, যা কিছু করতে হবে আমাদেরকেই করতে হবে। ওদের থেকে সংখ্যায় আমরা অনেক বেশি, আমাদের কিছু একটা করতেই হবে। হফম্যানের সঙ্গে কি দরকার? ও, এই তো ডোনা। মেজর হফম্যান, আমি কিছু ইনফরমেশন খুঁজছিলাম এই মিস ডোনার ব্যাপারে, আর আমি অদ্ভুত কিছু পেয়েছি। আমার কাছে ডোনার 4টে বডি স্ক্যান আছে যেটা ওখান থেকে পাওয়া গেছে। আমি দেখতে পারি? হ্যাঁ। এর ভেতরে ওর ডিএনএ রয়েছে। দাঁত? ওই নেকড়েটার দাঁত, হয়তো এতে অ্যান্টিভাইরাস আছে। ওর হার্টবিট বাড়াতে হবে। দরকার নেই। আপনি কি পাগল হয়ে গেলেন? ওষুধ দিলে বিপদ আরো বেড়ে যেতে পারে।
ওকে অস্ত্রের মতো ব্যবহার করছো? তুমি কি আদৌ বিপদটা বুঝতে পারছো? ডিএনএ লুকিয়ে রাখার ক্ষমতা, এই জন্তুর ক্ষমতা সাধারণ মানুষের থেকে কয়েক শো গুণ বেশি। এর ওষুধ অবশ্যই আমাদের দরকার, কিন্তু সেটা শুধু আমাদের কাছেই থাকবে যাতে আমরা সেটাকে আমাদের মতো কাজে লাগাতে পারি। সিট ডাউন মিসেস রিভেন, আমি নতুন কোনো ঝামেলা চাই না। তুমি ওই পশুগুলোকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করবে আর সারা পৃথিবীতে ভাইরাস ছড়িয়ে দেবে। যার উপর অ্যাটাক হবে সেই ওই ভাইরাস ইনফেক্টেড হয়ে যাবে। ও যাদের যাদের কামড়াবে সেই সমস্ত মানুষগুলো ইনফেক্টেড হবে, আর ইনজেকশন দিলেই ওই ইনফেক্টেড লোকগুলো নেকড়ে মানবে পরিণত হবে। এতে ওরা আরো ডেঞ্জারাস হয়ে যাবে। ওকে মরতে দিন ডক্টর, তুমি চুপ করে থাকো। আমাদের কথা বলা দরকার, আমাদের এর বিষয়ে অনেক ইনফরমেশন চাই। দাঁতের ব্যাপারে আমাদের ভুল হতে পারে, এটাও তো হতে পারে অ্যান্টিবডি ওর রক্তের সঙ্গে মিশে গেছে। জেনারেল প্লিজ আমার কথা শুনুন, একমাত্র ওর মারফত আমরা নেকড়ের জগতে ঢুকতে পারি। ওই আমাদের বলতে পারে ওকে কোথায় কামড়ানো হয়েছিল। আপনি যদি ওকে মেরে ফেলেন তাহলে আমরা কোনো তথ্যই পাবো না। গো অ্যাহেড। শ্বাস নিচ্ছে না, তাড়াতাড়ি মেলোগ্রাফির ইনজেকশন দাও। শক দিয়ে ওর হার্টবিট চালু করতে হবে। সরে যাও। আরেকবার। আরো একবার। হার্টবিট চালু হয়ে গেছে। দাঁতটা বের করে নাও। Right now. আমাকে ওর হাত কাটতে হবে আর দাঁতটা বের করে আনতে হবে। Then do it. ছুরিটা দাও। আমি রেখে দিচ্ছি। কি করছো তুমি? এটা এই রেখে দিলাম। ওকে ওকে, তুমি আমার উপর ভরসা করতে পারো। আমার নাম ব্রায়ান, আমি তোমাকে বাঁচাতে চাইছি ডোনা। এতে কাজ হয়েছে। খোঁজ নাও যে নেকড়েগুলো কত দূর গেল। কলিং কলিং, এটা এমার্জেন্সি আর আমি টেলার কথা বলছি। ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানহাটন শহরে মাঝামাঝি পৌঁছে যাবে, আর ওরা খুবই সাংঘাতিক ভয়ঙ্কর হিংস্র জানোয়ার।
পরিস্থিতি কতটা ভয়ঙ্কর সেটা আমাকে বোঝাও। তোমার যা ইচ্ছে হয় তাই করো, কিন্তু তোমাকে আমার এখানে এক্ষুনি দরকার। জরুরি কথা আছে তোমার সাথে। মিস্টার প্রেসিডেন্ট, উই নিড টু টেক ইউ আ সেফ প্লেস। আমরা ওদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। হোয়াট হ্যাপেন? নেকড়েগুলো পালিয়েছে স্যার, ওরা ম্যানহাটন পর্যন্ত পৌঁছে গেছে। না স্যার, এটা সত্যি নয়। ও আপনাকে ভুল বুঝিয়েছে যাতে আমরা ওর পথে না আসি, কিন্তু আপনাকে আমাদের বিশ্বাস করতে হবে। জানেন স্যার, ও সমস্ত লোককে নিজের কব্জায় করে ফেলেছে। দেখুন মিস্টার প্রেসিডেন্ট, না স্যার, জন কি করে বোঝাবো আমি? আমার সঙ্গে আরো দুজন এখানে আছে। ও প্রেসিডেন্টকেও কনভিন্স করেছে? হ্যাঁ, পুরো নিউ ইয়র্ক শহর বিপদে আছে আর আমরা শুধু কথাই বলে যাচ্ছি আর কিচ্ছু করছি না। ওকে দনা, এদিকে এসো, আমি এটা বাঁধছি যাতে তোমার হার্টবিট ধরা পড়বে। যাই হয়ে যাক, 150-এর উপরে যেন না ওঠে। আমাদের ওনাকে ঠিক করে বোঝাতেই হবে, বুঝেছো? আমরা এখানে যতটাই দেরি করব, বাইরে বেরোতে আমাদের ততটাই বিপদ হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আইল্যান্ডের বাইরে যেতে হবে। চলো যাওয়া যাক। কাম অন, তাড়াতাড়ি চলো। ট্রাইং টু কিল আস। তোমার হাতেই এর চিকিৎসার উপায় রয়েছে। যদি এটা জেনারেল পেয়ে যায় তাহলে ও কাউকেই জানতে দেবে না এটা আমাদের হাতে ছিল। বেশ, বুঝতে পারছি, এরা কিছুতেই আমাদের এই আইল্যান্ডের বাইরে বেরোতে দেবে না। গুলি মেরে এগো, এসো, চলো। আমাদের যে ইউনিটটা জঙ্গলে আছে ওদের বিশ্রাম নিতে বলো। মেজর হফম্যান আর ডক্টর গর্ডন ওদের চিকিৎসা করবেন। ইয়েস মিস্টার প্রেসিডেন্ট। ও মাই গড, জেনারেল, ওরা ম্যানহাটন থেকে সেন্ট্রাল পার্কের দিকে এগোচ্ছে। আমরা সেক্রেটারি অফ ডিফেন্সের সঙ্গে যোগাযোগ করেছি, সমস্ত ব্রিজ উড়ানোর কথা বলছেন ওরা। গুড ওয়ার্ক সেন্স। আচ্ছা, ট্র্যাকিং সিস্টেম চলছে তো? আমরা জিপিএস সিস্টেম লোড করছি, যখন চালু হয়ে যাবে আপনাকে ইনফর্ম করে দেব। এতে কারেন্ট রয়েছে, এখান থেকে বেরোনো খুব মুশকিল। আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। এই সব কিছু আমার ভুল। আমি যদি প্রথমেই সব বলে দিতাম তাহলে এসব কিছু হতোই না। সব ঠিক হয়ে যাবে। এখানে লোকেদের প্রাণ চলে যাচ্ছে, এটা আমার হাত থেকে বের করো। শান্ত হও। তুমি কোনো সেফ জায়গা জানো? শহরে পৌঁছতে পারলেই আমি সব কিছু পেয়ে যাব। আমাদের ওখানে যেতেই হবে। ওখানে যেতে হবে। এতে কি সত্যি কারেন্ট আছে? একটু পিছনে সরে এসো। এবার কি হবে? অন্য রাস্তা নিতে হবে। রিল্যাক্স মেজর, আমার মনে হয় না এটা সম্ভব হবে। তোমার কিছু হবে না যতক্ষণ না তুমি এই তারগুলো টাচ করবে। অসাধারণ, আমি যেমন বলছি তেমনটা করো। তোমার বিশ্বাস আছে তুমি ঠিক থাকবে? আমি একদম ঠিক থাকবো। গ্রেট, দেখলে ফটোগ্রাফারও স্পঞ্জি জাম দিতে পারে। তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? আমি পারবো না। তাড়াতাড়ি এসো, কাম অন।
টেলার, নর্থ ওয়েস্ট কর্নারের সমস্ত গেট বন্ধ করে দাও এক্ষুনি। ইয়েস স্যার। ওখানকার পাওয়ার কাট করে দাও। তোমরা ঠিক আছো? ওরা আমাদের ফলো করছে। মেজর, এটা ওয়েস্ট কোস্ট সাইডের শিপ, আপনারা এখান থেকে পালাতে পারবেন না। আমি আপনাদের সারেন্ডার করার অনুরোধ করছি। ওদের বোটের কাছে নিয়ে চলো। নিচু হও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ধরে থাকো। হোল্ড অন মিস্টার প্রেসিডেন্ট, ম্যানহাটন ওদের দখলে, ওই নেকড়েগুলো আইল্যান্ডের চারদিকে ছড়িয়ে পড়ছে। ওই জিএফকে তে যারা ইনফেক্টেড হয়েছে তাদের উপর গ্যাস কাজ করছে কি? জিএফকে ভাইরাসের উপরে এখন আর এই গ্যাস কোনো কাজ করছে না মিস্টার প্রেসিডেন্ট। ওরা সেন্ট্রাল পার্কের দিকে এগোচ্ছে আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। উই হ্যাভ এ গো, লিথাল ফোর্স হ্যাজ বিন অথরাইজড। লেটেস্ট আপডেট, আমরা ওদের হারিয়ে ফেলেছি এলিজাবেথ আইল্যান্ডের ওয়েস্টে। চিন্তার কিছু নেই, পেয়ে গেছি ওকে, পৌঁছচ্ছি ওখানে। স্যার, আমাদের এই ব্যাপারে প্রেসিডেন্টকে জানাতে হবে। এত তাড়াতাড়ি নয়, হেলিকপ্টার ঘোরাও। সামনে ঝোপের দিক থেকে ওরা আমাদের দিকে এগিয়ে আসছে। সবাই রেডি হয়ে যাও, সময় এসে গেছে, আমরা সবাই একসঙ্গে ফায়ার করব। ইউনিভার্সিটি পৌঁছতে আমাদের কতটা সময় লাগবে? মিনিমাম 15 মিনিটস। আমাদের যে কোনো ভাবে ওখানে পৌঁছতেই হবে। তোমায় একটা প্রশ্ন করতে চাই, ওই নেকড়ে তোমায় অ্যাটাক করলো কেন? আমি তোমার ছবি কালো নেকড়ের সাথে দেখেছি, ও তোমায় কামড়ালো কেন? ওর মনে হয়েছিল আমি ওর জন্য ভয়ঙ্কর, সেই জন্য ও তোমায় কামড়েছে। আমি যদি চাইতাম তাহলে অন্য কাউকে খুঁজে পেতাম। হ্যাঁ, তুমি যে কোনো কাউকে পেতে পারতে, কেননা তুমি ওদের মতনই একজন। ঠিক বলেছি তো? আমার মনে হয় তুমি ঠিকই ছিলে। গাড়ি থেকে বেরিয়ে এসো, কি হয়েছে? ওরা হাইওয়েতে আছে, দক্ষিণ দিকে যাচ্ছে, ঠিক আমাদের নিচে আছে। ওদের মারার পারমিশন দিন। তুমি ভুলে গেছো, তোমায় পারমিশন দেওয়া হয়েছে। ও শিট, ও নো, পশ্চিম দিকে যাচ্ছে, 37 হাইওয়ে ব্রডওয়ের দিকে এগোচ্ছে।
ওকে ব্র্যান, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি বলেছিলে আমাদের আর্মিরা নেকড়েদের শহরের বাইরে বেরোতে দেবে না, তাহলে এসব কি হচ্ছে? জেফকের ইনসিডেন্টের পরে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে যদি এই ভাইরাস জনবহুল শহরে ছড়িয়ে পড়ে তা থেকে বাঁচার দুটোই রাস্তা, তাই উনি ওদের মেরে ফেলার অর্ডার দিয়ে দিয়েছেন। কেন? দিস ইজ নট ডান। সাবধানে চলো, চলো তাড়াতাড়ি চলো। ওরা আমাদেরকে খুঁজে পেল কিভাবে? ওই চিপের মাধ্যমে। কোন চিপ? যেটা আমি তোমার হাতে লাগিয়েছিলাম। আমাদের অন্য রাস্তা নিতে হবে, চলো শিগগির চলো। সাবধানে বসো তোমরা। রাস্তা ক্লিয়ার। ক্যাম্পে নিয়ে এসো ওদের। ইয়েস স্যার। আর যে আসতে না চায় তাকে শুট করে দাও, আর শহর সুরক্ষিত নেই। ওকে স্যার। নেকড়েগুলো সাউথ ম্যানহাটন পর্যন্ত পৌঁছে গেছে স্যার। কিছুক্ষণের মধ্যেই ওরা পুরো আইল্যান্ড ছেড়ে বেরিয়ে যাবে। 1918-এ ঠিক এরকমই কিছু একটা হয়েছিল, পুরো 90 মিলিয়ন লোক মারা গেছিল জাস্ট এক বছরের মধ্যে। এই ভাইরাসের সাথে লড়াইয়ের আর কোনো রাস্তা নেই স্যার। 72 ঘন্টার মধ্যে পুরো ইউনাইটেড স্টেটস এর দখলে চলে যাবে, আর 2 সপ্তাহের মধ্যে দ্য এন্টায়ার ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তুমি পৃথিবীর সব থেকে বড় শহরের কথা বলছো, যেখানে কম করে লক্ষ লক্ষ লোক মারা যেতে পারে। ওখানকার বসতি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে স্যার। If we don't act, the virus could wipe out the entire human race. প্রতিষেধক না খুঁজে এদের শেষ করে দেওয়াটাই উচিত। স্যার, এই অপারেশন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করতে হবে। এগুলো হলো শহরের সমস্ত ব্রিজ আর সুড়ঙ্গ, আমরা এগুলো বন্ধ করতে চাই। তাদের সমস্ত রাস্তাই বন্ধ হয়ে যাবে। গুটি কয়েক বম্বিং করার পর পুরো শহরটাই পরিষ্কার হয়ে যাবে। স্যার, এই কাজটার জন্য এটাই সঠিক সময়। ঈশ্বর, আমি জানি না আমি ঠিক করছি কি ভুল করছি। আমি তোমার কাছে প্রার্থনা করছি ওদের আত্মা যেন শান্তি পায়, সমস্ত দেশেই যেন শান্তি নেমে আসে। এই সব কিছু তোমার হাতে আছে ঈশ্বর, আর এটা আমার কাছে খুব কঠিন সিদ্ধান্ত। শুরু করো। Oh!
পেশেন্ট জিরো, তুমি আমাদেরকে অনেক দৌড় করিয়েছ, এইবার দাঁতটাকে বের করবই। এবার আমি নিজে একটা মিশন শুরু করব। আমার চেষ্টা থাকবে তোমার সব অপরাধের শাস্তি দেওয়া। আমাকে ইউজ করা, টর্চার আর মার্ডারের জন্য লোকেরা তোমাকে মনে রাখবে। তুমি যা করছো ঠিক করছো না। আমি যা করছি আমার দেশের জন্য করছি, করছি আমার দেশের সুরক্ষার জন্য। রক্ষা করার জন্য দেশটাই বাঁচবে না। ওরা যদি শহরের সীমানা পেরিয়ে যায় তাতে ইনফেকশনটা সব জায়গায় ছড়িয়ে যাবে, তাহলে আর তাকে কেউ শেষ করতে পারবে না। ওরা শহরের বাইরে বেরোতে পারবে না, আই প্রমিস ইউ। তোমাকে 10 মিনিট সময় দিলাম ডক্টর, নরমাল থাকো। তোমার উপর ভরসা আছে। ওটা দাও আমাকে। আমাকে এটা সেলাই করতে হবে। আমার অ্যান্টিবায়োটিক চাই, ঠিক 5 মিনিটের মধ্যে। পুরো শহরটা এখন ওদের কবজায়। নেকড়েগুলো ব্রুকলিন ব্রিজ দিয়ে ছুটে চলেছে। তোমার কিচ্ছু হবে না, তাড়াতাড়ি ডক্টর। কিছু ঘটে যাক, আমি জানি তুমি নির্দোষ। ভাইরাসের উপরে ওষুধটা কতক্ষণ পরে এফেক্ট করবে সেটা ভাইরাসের উপর ডিপেন্ড করছে, ও কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে। এর আগে তো এরকম ট্রিটমেন্ট করিনি। ওয়েট, ওষুধটা আমায় দাও। ঠিক আছো? ওষুধটা আমায় দাও ডক্টর। এবার চিকিৎসা আমাদের হাতে।
সিকিউরিটি, বাইরে কিসের গন্ডগোল? বাইরে চলো, এখানেই পড়ে থাক। এখানে সব ধ্বংস হয়ে গেছে স্যার। হফম্যান, ডনা, ডনা তুমি উঠতে পারবে কি? জানি না এখান থেকে বাইরে কি করে বেরোবো। আমি এটা পেয়ে গেছি ব্রায়ান, এটা কাজ করছে। চলো যাওয়া যাক, আমাদের এখান থেকে বেরোতে হবে। দাঁত সঙ্গে নিয়ে তুমি বাইরে যেতে পারবে না হফম্যান, বেরিয়ে আসার জন্য ঠিক 10 সেকেন্ড গুনবো, দেন উই উইল স্টার্ট শুটিং। আমাদের মারলে ওটা তোমরা কোনোদিনই পাবে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. All right, morning. All right. তোমাদের দাঁত আমি অবশ্যই দেব, কিন্তু মেয়েদের এখান থেকে যেতে দাও। আগে আমাকে দাঁতটা দাও। এই নাও। এটা বোম। এটা সেফ। ঠিক আছে, লেটস গো, হারি আপ। আমরা এখন এখান থেকে রওনা হচ্ছি। প্লেনে করে যেভাবে হোক আমাদের এখান থেকে বেরোতে হবে। তুমি প্লেন চালাতে পারো? কিছুটা পারি, কিন্তু চেষ্টা করতেই হবে। বসে পড়ো আর বেল্ট বাঁধো। এটা স্ট্যালিন 1, আমি ড্রপ করতে চলেছি বম্ব 1, 3.6 মিনিট।
ব্রায়ান, ওঠো। আমি এখনো তোমার কমপ্লেন করিনি, তাই তোমার লাইসেন্স ক্যান্সেল হয়নি। টার্গেট আমাদের সামনে আছে আর আমরা টার্গেটটাকে লক করে দিয়েছি। 30 সেকেন্ডের মধ্যে আমরা ওটা উড়িয়ে দেব। আমি মিশাইল ছাড়ছি। কমান্ডার, দুটো অস্ত্র একসঙ্গে ছাড়ছি। জীবন থেমে থাকে না, আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। আমার মনে হয় আমার জন্য এটাই ঠিক। ডোনাও কথা বলো না, তুমি অবশ্যই ঠিক হয়ে যাবে। ওদের সবাইকে বলে দিও যে ওদের সবাই জানাটা খুব দরকার। আমি এগুলো জেনে শুনে করিনি। I'm sorry, Donna. আমাদের যেতে হবে। আমরা মিসাইল ছাড়ছি, চলো ফায়ার। ও মাই গড, এসব কি হচ্ছে? ওরা শুধু ব্রিজটাকে ওড়াচ্ছে। আমরা এখনো শহরটাকে বাঁচাতে পারি। ওদের জানাতে হবে যে আমাদের কাছে ওষুধ আছে। আমাদের এক্ষুনি যেতে হবে। আমরা সব রাস্তা ধ্বংস করে দিচ্ছি। আমি টার্গেটে আছি, বম রেডি করেছি, এবার ছাড়বো। আমার কাছে দাঁত আছে, তাড়াতাড়ি চলো। আরো একটা ব্রিজ ধ্বংস করতে চলেছি। হ্যারিস কম
কমান্ড, এটা স্ট্যালিন ওয়ান, আমি এবার অস্ত্রগুলো ছাড়ছি। 9-2, বোম ছাড়লাম। নিচেই থাকো গর্ডন। ওকে মেজর। হ্যালো, নর্থ কম কামিং। আপনার পরিচয় দিন। আমি মেজর ব্রায়ান হফম্যান বলছি। আমি উডস আইল্যান্ডে আছি। ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টের জন্য একটা বিশেষ খবর আছে। আবার বলছি, প্রেসিডেন্টের জন্য একটা জরুরি ইনফরমেশন আছে। এই মিশনটা আমাদের বন্ধ করতে হবে। আর 60 সেকেন্ডস বাকি। আমার কাছে এই ভাইরাসের অ্যান্টিবডি আছে, কিন্তু এই মুহূর্তে বোম ফেলা বন্ধ করুন। সামনের থেকে সরে যাও, সরে যাও, তুমি আমার রাস্তা ছাড়ো। স্যার, এই খবরটা আমি এক্ষুনি পেয়েছি। এমার্জেন্সি অ্যাকশন মেসেজ হফম্যান পাঠিয়েছে। তুমি সত্যি বলছো? ছেড়ে দাও, ছাড়তে এখনো 30 সেকেন্ড বাকি। নিজের পরিচয় দাও। আমি হফম্যান বলছি স্যার, আমার কাছে এই ভাইরাসের অ্যান্টিবডি আছে। ঠিক এই সময় তুমি কোথায় আছো? এই মুহূর্তে আরএফকে ব্রিজের উপর। আমার কাছে ভাইরাসের অ্যান্টিবডি আছে স্যার। 20 19 18, তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছো না তো? আপনি আমায় ভালো করে চেনেন স্যার। ভাইরাস আটকানোর জন্য আমি আমার জীবনও বাজি রাখতে পারি। প্রেসিডেন্ট প্লিজ, আমি এই অ্যান্টিবডি বার করেছি K92 ট্রেজার 10 সেকেন্ড মিস্টার প্রেসিডেন্ট। আমি না বাঁচলে অ্যান্টিবডিটা আপনি না পাবেন না। Only 5 seconds left. 3 2 1, বন্ধ করো। আমি ওটাকে ছেড়ে দিয়েছি। ওটা 13 সেকেন্ডের মধ্যে ব্লাস্ট করবে। সবাই বেসে ফিরে চলো। সমস্ত ব্রিজ সুরক্ষিত আছে, শুধু স্টেলার ব্রিজ ছাড়া। আমরা আটকাতে পেরেছি মিস্টার প্রেসিডেন্ট, কোনো সংক্রমণ আইল্যান্ডে ঢুকতে পারেনি স্যার। ক্ষতির পরিমাণ কত? আইল্যান্ডের ইস্টার্ন পার্টে ঘটনাটা ঘটেছিল, ওই জায়গাগুলো আমরা আগেই খালি করে দিয়েছিলাম। উই এক্সপেক্ট মিনিমাল ক্যাজুয়ালটি স্যার। হফম্যান আর গর্ডন এখন কোথায়? আজ আমরা ডেটে এসেছি।